আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের এই অঙ্কটি আমরা সলভ করব। দেয়া আছে y ইকুয়াল a cos অফ ln x প্লাস b sin অফ ln x আমরা লিখলাম। আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি dy dx equal a d dx of cos of ln x plus b d dx of sin of ln x আমরা লিখলাম such that এরপরে আমরা লিখব y one equal a এখানে টু টাইম ডিফারেন্সিয়েশন হবে দুটি ফাংশন সংযোজিত অবস্থায় প্রথম অবস্থায় cos তারপরে ln x cos এর ডিফারেন্সিয়েশন আমরা পাচ্ছি মাইনাস sin অফ ln x আমরা লিখলাম ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x আমরা লিখলাম এখানে আমরা b ইনটু সাইন এর ডিফারেন্সিয়েশন আমরা লিখতেছি cos অফ ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x আমরা লিখলাম আমরা সুবিধার জন্য আমরা ডিফারেন্সিয়েশনের এই প্রতীকটি আমরা ব্যবহার করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ such that যেহেতু 1 বাই x এখানে 1 বাই x আছে আমরা কমন x কে এদিকে পার করে দিব তাহলে x y 1 আমরা লিখলাম এখানে আমরা পাইলাম a sin of ln x plus b cos of ln x এরপর আমরা আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব লিখতেছি অতএব d dx of x y1 equal minus a into d dx of sin of ln x লিখলাম plus b d dx of second bracket cos of ln x আমরা লিখলাম such that এখানে দুটি ফাংশন গুণ অবস্থায় আমরা আছে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ x ইনটু d dx of y1 প্লাস y1 ইনটু d dx of x আমরা লিখলাম এরপর আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব মাইনাস a ইনটু সাইন এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের cos cos অফ ln x ইনটু ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x এখানে আমরা b লিখলাম cos এর ডিফারেন্সিয়েশন হলো আমাদের মাইনাস সাইন মাইনাস সাইন অফ ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x আমরা লিখলাম এরপরে আমরা যে কাজটি করব such that ওপার থেকে 1 বাই x x কে আমরা এদিকে পার করে নেব এখানে আমরা লিখতেছি x ইনটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম x ইনটু y1 এর ডিফারেন্সিয়েশন আমাদের y2 প্লাস y1 ইনটু x এর ডিফারেন্সিয়েশন আমাদের 1 আমরা লিখলাম
যেহেতু x কে পার করে নিয়েছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আমরা মাইনাস টি কমন নেব, কমন নেওয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, তাহলে a cos of ln x plus b sin of ln x আমরা লিখতে পারবো না। a cos of ln x plus b sin of ln x মানে আমাদের y, আমরা এটা লিখতে পারি। এখানে আমরা এপাশে x দ্বারা আমরা গুণ করে দিই, x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল মাইনাস y আমরা লিখলাম। এরপরে আমরা লিখব, অতএব x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল 0। রোট আমরা এই প্রমাণটি সম্পন্ন করলাম। এখন আমরা পুনরায় একটু ডিসকাস করি। এখানে আমাদের আছে যে y ইকুয়াল a cos of ln x plus b sin of ln x, হলে আমরা এই প্রমাণটি করব x স্কয়ার y2 plus x y1 plus y ইকুয়াল 0। দেওয়া আছে y ইকুয়াল a cos of ln x plus b sin ln x, উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তাহলে এখানে dy dx লিখলাম, এখানে a d dx of cos ln x plus b d dx of sin of ln x লিখলাম। এখানে আমরা dy dx কে আমরা y1 লিখলাম, মানে এই প্রতীকটি আমরা ব্যবহার করব সুবিধার জন্য। এখানে 2 টাইম ডিফারেন্সিয়েশন, cos এর ডিফারেন্সিয়েশন sin, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, এখানে b ইনটু sin এর ডিফারেন্সিয়েশন cos x, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, 1 বাই x, x কে আমরা ওইদিকে পার করে নিলাম, x y1 ইকুয়াল মাইনাস a, এটাকে আমরা আবার লিখলাম। আবার আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, মানে 2 টাইম ডিফারেন্সিয়েশন আমরা যাচ্ছি। তাহলে এখানে দুটি ফাংশন গুণ অবস্থায়, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ আমরা নিলাম। এখানে আমরা আবার মাইনাস এ ইনটু এখানে দুটি ফাংশনের অন্তরীকরণ সংযুক্ত অবস্থায় আছে, সাইনের ডিফারেন্সিয়েশন কজ অফ এলএন এক্স, এলএন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, আমরা বি কে রাখলাম, কজ এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন অফ এলএন এক্স প্লাস এলএন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স আমরা লিখলাম। এরপরে আমরা যে কাজটি করলাম, আমরা আবার x কে এদিকে পার করে নিলাম, আর ওপাশে আমরা কি করলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসটি আমরা কমন নিলাম। নেওয়ার পর আমরা যে মানটি পাওয়া গেল, এটা মানে হলো আমাদের y, y বসাই দিলাম, এখানে x কে গুণ করলাম, y কে পার করে নিলাম। তাহলে যেহেতু y2 y1 এই প্রতীক আছে, তাহলে আমরা প্রমাণটি এই অবস্থায় রেখে দিলাম, আমাদের প্রমাণ সম্পন্ন হলো। আজকে এখানে আল্লাহ হাফেজ।